অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হলো অমর একুশে। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করে গোটা জাতি। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে অমর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মাহমুদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাহরিয়ার আরিফের রিপোর্টে। 52 পেরিয়ে 69, তারপর 71, এখন 2014। উর্দু পেরিয়ে বাংলা 2009 সালে সারা বিশ্বে বাংলা ভাষা পূর্ণ স্বীকৃতি পেলেও আজ আমরা গর্বিত। বাংলা আজ গোটা বিশ্ববাসীর হৃদয়ে, তাই তো তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। একুশের প্রথম প্রহর 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ দলীয় নেতাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রী উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহকারে বিভিন্ন দেশের কূটনীতিকগণ শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সবার কণ্ঠেই ছিল অমর সেই গান। বাষট্টি বছর পরও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভুলেনি জাতি, তাই প্রতি বছর এই দিনে নতুন করে দেশ গড়ার শপথ নিই আমরা সবাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহরিয়ার আরিফ, বিজয় টিভি।